फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुकन्या होम किचन। चॉकलेट मूस आमादेर सकलेरই खूब पछंदेर एकटा डेजार्ट, आर आमरा एटाओ जानी मूस बानानोर जन्य हुइप्ड क्रीम यूज करा हय। किन्तु आज कोनो रकम क्रीम यूज ना करेই सम्पूर्ण घरोया उपकरण दिए तैरि करब चॉकलेट ओरियो मूस। ताहले प्रथमेই देखे नी मूस बानानोर जन्य आमादेर की की उपकरण लागजे। 20টা ওরিও বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। 1 কাপের একটু কম আছে চিনির গুঁড়ো, 2 চামচ বাটার, 1 কাপ হাং কার্ড, কিছুটা দুধ, কয়েকটা ওরিও বিস্কুট হাফ করে নিয়েছি গার্নিশের জন্য, আর আছে একটা ডেয়ার মিল্ক চকলেট। তোমরা যে কোনো চকলেট ইউজ করতে পারো। প্রথমেই একটা বাটিতে হাং কার্ড বা জল ঝরিয়ে রাখা টক দই নিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে হুইস্ক করে নিতে হবে। এতে দইটা খুব ভালোভাবে ক্রিমি আর ফ্লাফি হয়ে যাবে। দইটা খুব ভালোভাবে ফ্লাফি হয়ে গেছে। এবার চিনির গুঁড়োটার অর্ধেকটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু চিনির গুঁড়ো বা আইসিং সুগারই ইউজ করতে হবে। দানা চিনি ইউজ করলে এখানে কিন্তু ভালোভাবে মিশবে না, আর চিনি থেকে জল ছাড়বে, তাই দইটাও পাতলা হয়ে যেতে পারে। চিনির গুঁড়োটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার বাকি চিনির গুঁড়োটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। ওরিও বিস্কুটের গুঁড়ো কিছুটা তুলে রেখে বাকি পোর্শন থেকে অল্প অল্প করে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও কিছুটা বিস্কুটের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, দইটা কিন্তু অনেকটা হুইপড ক্রিমের মতনই ক্রিমি আর ফ্লাফি হয়ে গেছে। এবার এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এরপরে বাকি যে ওরিও বিস্কুটের গুঁড়োগুলো ছিল তাতে 1 চা চামচ মতো মেল্টেড বাটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে মুসটা সাজিয়ে নেওয়ার জন্য ছোট ছোট কাপ নিয়েছি। এর মধ্যে বিস্কুটের গুঁড়োগুলো খুব ভালোভাবে দিয়ে হালকা করে প্রেস করে এটাকে সেট করে নেব। একইভাবে যে কটা কাপ ছিল আমি সবগুলোকেই সেট করে নিয়েছি। এবার এগুলো 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবারে একটা মাইক্রোওয়েভ প্রুফ বাটিতে চকলেট, কিছুটা বাটার আর 3 চামচ দুধ দিয়ে এটা মেল্ট করে নেব। আমি আজ মাইক্রোওয়েভে এটা মেল্ট করব, তোমরা চাইলে ডাবল বয়লার প্রসেসেও মেল্ট করে নিতে পারো। বাটিটা প্রথমে মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেব, তারপর মাইক্রোওয়েভ মোডে 450 ডিগ্রিতে 30 সেকেন্ডের জন্য সেট করে দেব। চকলেট খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই একেবারে বেশি সময়ের জন্য এটা মেল্ট করতে দেব না। 30 সেকেন্ড হয়ে গেছে, এবার চকলেটটাকে বের করে ভালো করে মিক্স করে নেব। দুধ দিয়ে মেল্ট করার জন্য এখানে চকলেটটা কিন্তু অনেকটাই লিকুইড রয়েছে, তাই এটাকে আবারও মাইক্রোওয়েভে দিয়ে মাইক্রোওয়েভ মোডে এবারে 600 ডিগ্রিতে দিয়ে আবার 30 সেকেন্ডের জন্য সেট করে নেব। সেকেন্ড পর বাটিটা আবার বেট করে আবার একটুখানি হুইস্ক করে নিয়ে চকলেটটাকে ঠান্ডা করে নেব। দু ঘন্টা পর সবকিছু ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা ক্রিমি, পুরো হুইপড ক্রিমের মতনই দেখতে লাগছে। এবারে যে কাপগুলোর মধ্যে বিস্কুটের গুঁড়ো সেট করে রেখেছিলাম সেই কাপগুলোর মধ্যে অল্প অল্প করে দই মিশ্রণ দিয়ে দেব। এরকম কাপ না থাকলেও যে কোনো ছোট বাটি বা গ্লাসেও তোমরা এইভাবে মুসটা সাজিয়ে নিতে পারো। একইভাবে বাকি বাটিগুলোতেও আমি দইয়ের মিশ্রণটা দিয়ে নেব। তার
তারপরে কাপগুলোকে হালকা হালকা করে ট্যাপ করে নেব, যাতে দইটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। সব কাপগুলোকেই একইভাবে তৈরি করে নিয়েছি। চকলেটটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে কাপগুলোর উপরে কিছুটা করে চকলেট দিয়ে দেব। চকলেটটা কিন্তু ফ্রিজে রাখা যাবে না, রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর দিতে হবে। একইভাবে বাকি কাপগুলোকেও চকলেট দিয়ে রেডি করে নেব। সবগুলো কাপেই মুজ সার্ভ করা হয়ে গেছে। এবারে এই কাপগুলোকে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 4 ঘন্টা পর কাপগুলোকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। মুজের প্রত্যেকটা লেয়ারই খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, আর এটা খুব ভালোভাবে জমেও গেছে। আমি একটা কাপকে উল্টো করে দেখাচ্ছি, এটা কিন্তু পড়ে যাবে না। এবারে হাফ করে রাখা ওরিও বিস্কুটগুলো এর উপর দিয়ে সাজিয়ে দেব। তোমরা নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারো। তাহলে দেখলে তো বন্ধুরা, হুইপড ক্রিম ছাড়াও আমরা ঘরোয়া উপকরণ দিয়েই কত সুন্দরভাবে মুজ তৈরি করে নিতে পারি। একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে জমে গেছে, আর এর টেস্টটাও কিন্তু অসাধারণ। তোমরাও এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্টসে জানিও।